शायक सफरे कसर करार विधान की एवं सफरे जामात कतटुकू करा जाबे एखाने आम्रा सबाई प्राय मुसाफिर जामाते सालात चार रकात आदाय करले कोनो समस्या हबे कि पांच वक्त सालात कत रकात करे सालात आदाय करब मुसाफिर अवस्थाय सुन्नत सालात आदाय करब किना अनेक प्रश्न सफर संक्रांत जे सफरेर आसले बिषयटा विस्तर एवं अनेकटा जटिल एखाने मतभेदेरो अनेक मसला मसाइला आछे तो प्रथमत आम्रा शुरू करी जे सफर आसले काके बोले एवं कि उद्देश्य गेले एटा सफर धरा हबे तो प्रथमे दूरत्वटाके आपनाके परिमाप करे निते हबे तो कतटुकु दूरत्व गेले कतटुकु दूरत्व गेले आपनि कसर करते पारबेन ए निये प्राय बारोटारो बेशि मतामत आछे কেউ আটচল্লিশ মাইল বলেছেন কেউ নয় মাইল বলেছেন কেউ তিন মাইল বলেছেন কেউ এক দিনের রাস্তাও এক মাইলও কেউ কেউ বলেছেন অর্থাৎ এক মাইল গেলে উনি মুসাফির কসর করতে পারবেন এভাবে অনেকগুলো আপনারা মতামত পাবেন তবে শেখ আলবানী রহিমুল্লাহ যে মতটি এবং আরও আরও অনেক ওলামা এই মতে আছেন তাদের মত হলো যে সফরের নির্দিষ্ট কোনো দূরত্ব নাই আপনি যখন যে সমাজে বসবাস করছেন সেই সমাজের মানুষ যতদূর গেলে এটাকে সফর মনে করে ওইটা হলো সফর এখন ধরুন আমরা এখন ডাঙ্গিপাড়া আছি এখন আব্দুল আলীম ভাই যদি আপনাদেরকে বলেন যে ভাই সাহেব আমি একটু সফরে যাচ্ছি দোয়া করিয়েন তো কোথায় যাচ্ছেন কয় রাজশাহী শহরে তখন আপনারা কি করবেন উকুন মারবেন না এটা সফর না সেই ডাঙ্গি এখানে যাচ্ছে এটা সফর তাহলে এটাকে সমাজ সফর মানছে না কিন্তু যদি আপনি বলেন যে আমি কক্সবাজার যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন সহি সালামতে নিয়ে যান ঢাকা যাচ্ছি গাজীপুর যাচ্ছি এই দূরত্বগুলো আমরা মেনে নিই সফর তো যতটুকু আপনি যে সমাজে বসবাস করছেন ওই সমাজের মানুষ মানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি অবনতির কারণে একসময় দেখুন যে দূরত্বটাকে সফর মনে করা হতো সাইকেলের যুগে এখন এই প্লেন প্রাইভেট কার হোন্ডার যুগে ওই দূরত্বটা আর এখন অত দূর মনে হচ্ছে না তাহলে যুগ এবং কাল ভেদে পরিবর্তনশীল সার কথা হলো আপনি যে সমাজে বসবাস করছেন এই সমাজের মানুষ যত দূর গেলে এটাকে সফর ধরে ওই ওটা হচ্ছে সফরের পথ এটা এক নাম্বার মাসালা দুই নাম্বার হলো আমি কত দিন অবস্থান করলে সেখানে কসর করতে পারবো এখানেও আপনার অনেকগুলো মতামত পাবেন জমহুর অধিকাংশ ওলামা যে মতটা দিয়েছেন সেটা হলো আপনি যে সফরের দূরত্বে যাচ্ছেন সেখানে তিন দিন থাকার নিয়ত করেছেন যাওয়া একদিন আসা আর একদিন এটা তো সফর সবসময় অবস্থান করবেন কয়দিন তিন দিন তাহলে সেখানে আপনি প্রতিমধ্য সফর করতে পারবেন পৌঁছে গেলেও তিন দিন পর্যন্ত আপনি কসর করতে পারবেন কিন্তু যদি আপনি পাঁচ দিনের সফরে যাচ্ছেন ঢাকাতে রাজশাহীর মানুষ পাঁচ দিনের সফর টার্গেটই পাঁচ দিন পাঁচ দিনের নিচে কোনোভাবেই সম্ভব নয় তাহলে আপনি প্রতিমধ্যে কসর করবেন পৌঁছে গেলে আর কসর করবেন না আপনি ওখানে মুকিম হয়ে গেলেন এই নিয়ত করে ফেলবেন তবে যদি আপনি দদুল্যমান থাকেন যে আমার যে আমি কাজটা যে কাজে যাচ্ছি কাজটা যদি হয়ে যায় তাহলে আমি চলে যাব তো এক যাওয়ার সাথে সাথে কাজ হয়ে গেল চলে আসবেন কিন্তু হলো না আগামীকাল আবার যেতে হবে গেলেন হলো না আগামীকাল হবে এইভাবে যদি আপনি ছয় মাস এক বছর দশ বছরও থাকতে হয় কথার কথা আর কি দদুল্যমান যদি থাকেন তাহলে আপনি যতদিন মানে দদুল্যমান অবস্থায় আছেন কসর করতে পারবেন এরপরের যে মাসলাটি হলো যে সফরে কসর করাটা বাধ্যতামূলক নাকি অনুমতি মাসলাটা খেয়াল করেছেন অর্থাৎ আপনি যখন নিশ্চিত সফরে তখন কসর করাটা বাধ্যতামূলক না এটা ছাড় এটা অনুমতি নিলেও পারেন না নিলেও পারেন তো এই বিষয়টা নিয়ে শেখ আব্দুর রহমান আল মুবারক ফরি রাহেমাহুল্লাহ তোহফাতুল আহওয়াদি
তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তিনি প্রায় বারো পৃষ্ঠার মতো উভয় পক্ষের মতামত নিয়ে পর্যালোচনা শেষে তিনি সার কথা এটা বলেছেন, বারো পৃষ্ঠার পরে সার কথা। সার কথা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে কোনো দিনও পুরা পড়েননি, বুঝতে পেরেছেন? কোনো দিন পুরা পড়েননি। সুতরাং আমরা সফরে থাকলে আমরা পুরা পড়ব না, ওই যেটা ছাড় আছে ছাড়টাই নিব। এখন এটা বাধ্যতামূলক না রোখসা ছাড়, সেই বিষয়ে আমরা বিতর্কে নাই গেলাম। আল্লাহ নবী সাল্লাম কোনোদিনও সফরে পুরা পড়েননি, আমরাও সফরে পুরা পড়ব না, কসর করব। এখন মাসআলা হলো, আপনারা এখন অনেকে বলছেন যে আমরা সবাই মুসাফির, এখানে আমরা চার রাকাত পড়ছি। এখানে বিষয়টা হলো আপনার বেশিরভাগ মুসাফির, এটা যেমন ঠিক, কিন্তু ইমাম একাই, উনি যদি মুকিম হন, বুঝতে পেরেছেন? ইমাম যদি মুকিম হন আর আপনারা যদি মুসাফির হন, তাহলে কারটা মেনে চলতে হবে? মুকিমেরটা মেনে চলতে হবে। এখানে আমাদের আবদুল্লাহ ভাইরা আছেন, ওনারা সবাই মুকিম, আমরা দূর থেকে এসেছি, আমরা মুসাফির। ইমাম যদি মুকিম হন তাহলে ইমামেরটাই ফলো করতে হবে, আপনাকেও চার পড়তে হবে যদিও আপনি মুসাফির। কিন্তু ইমাম যদি মুসাফির হন, মুক্তাদি যদি দুই রকম থাকে, মুক্তাদি যদি মুকিম হয়, ইমাম একজনই, মুসাফির মুক্তাদি সব কটা মুকিম, তাহলে ইমাম দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন। মুকিমরা সালাম না ফিরিয়ে এবং ওই পর্যন্ত বসেও থাকবেন। আমি মাসাটা বিভিন্ন জায়গায় ট্রাই করতে গিয়ে নানান ধরনের বিপদ দেখেছি। আমি বলে দিয়েছি যে আমি সালাম না ফেরা পর্যন্ত কেউ উঠবেন না। অনেকেই করেছেন কি, আমি বসে আছি, ও মনে করছে বেকার বসে থেকে লাভ কি, ও এর মধ্যেই সালা শুরু করে দিছে উঠে। আবার অনেকেই আছেন সালাম আমার সাথে, উনিও সালামও ফিরিয়ে দিয়েছেন, দুটো ভুল হয়ে গেল। আমরা বলছি কি যে আপনি মাসবুক হলে দুই এক রাকাত ছুটে গেলে যেভাবে সালাটা একা একা পড়ে নেন ওইভাবে একা একা পড়ে নেবেন। ইমাম মুসাফির আর মুক্তাদি মুকিম, কি করতে হবে? ইমাম দুই রেখাত সালাম ফিরিয়ে দিবেন, দুই রেখাত পড়ে ডানে বামে সালাম ফিরাবেন, এরপরে আপনারা উঠে গিয়ে আপন আপন দুই রেখাত পড়ে নেবেন। ইমাম মুসাফির মুক্তাদিও মুসাফির, তাহলে তো কোনো সমস্যা নাই। ইমাম মুকি মুসাফির বা মুকিম যেটাই বলুন, মুসল্লিরা দুই রকম আছে, কেউ মুকিম কেউ মুসাফির, তাহলে কি করবেন? যদি ইমাম মুসাফির হন, মুক্তাদিও মুসাফির, তাহলে ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে দিবেন। কিছু মুক্তাদি আছেন মুকিম, তারা বাকিটুকু সালাত পূর্ণ করবেন। মাস্টার কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আমার এক ছাত্রকে একদিন দেখলাম আমার সাথে মাহফিলে সফরে গিয়েছে, ও মাগরিবকেও কসর করলো। তাই আমি বললাম যে তুমি এটা কি করলা, কারণ ওস্তাদি কসর করলাম, তো মাগরিবেরও কসর আছে নাকি? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। কসর হচ্ছে চার রাকাত বিশিষ্ট সলাতকে দুই রাকাত পড়বেন। তো চার রাকাত বিশিষ্ট সলাত কোন কোন ওয়াক্ত? জোহর, আসর, এশা, এই তিন ওয়াক্ত, শুধু চারের জায়গায় দুই। কিন্তু ফজরের কসর করে এক পড়বেন নাকি আবার? হ্যাঁ, মাগরিবের কসর করে আবার, হ্যাঁ, মাগরিব ও যা তাই থাকবে, ফজর যা তাই থাকবে। আর একটা মাসালা হলো যে আমরা এখন মুকিম মুসাফির অবস্থায় সুন্নাতে মুয়াক্কাদাগুলো পড়বো না পড়বো না, আর একটা মাসালা না, এটা আপনার ইচ্ছা, আপনি পড়তেও পারেন নাও পারেন, না পড়লে অনুমতি আছে, আপনি সব থেকে বঞ্চিত হলেন, পড়লে সবটাও পেয়ে গেলেন। সফরের আরও অনেক মাসালা মাসাইল আছে, আমার ব্রেনে আপাতত যেটুকু মনে হলো বলার সেটুকু আমি বললাম, বাকিটুকু আমরা আমাদের সম্মানিত শাইখদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ।